আমাদের দেশে যেমন ঈদ, এদেশে তেমন ক্রিসমাস। এই যে ক্রিসমাসের জন্য শুরু হয়ে গেছে একের পর এক গিফটস পাওয়া। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার প্রথম গিফটস পাওয়া। এই যে আমি এখনো কাজে, আর এত বড় একটা গিফটস পেয়েছি আমি আমার ম্যানেজার এবং আমার খুব কাছের একটা কলিগের কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এখন গিফটসটা নিয়ে বাসায় যাওয়ার পালা। এই যে নুসাইবাকে গিফটটা দেওয়ার সাথে সাথে দেখেন, ও এত হ্যাপি হয়ে গেছে যে খুব এক্সাইটেড যে এর মধ্যে কী আছে কী আছে সেটা দেখার জন্য। তো যাই হোক, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় যেয়ে আমরা খুলবো এবং আপনাদেরকেও দেখাবো এই বক্সটার মধ্যে কী আছে। আসলে গিফটস তো গিফটস, এখানে ক্রিসমাসের জন্য সবাই সবাইকে গিফটস দেয়। যেহেতু আমিও এর বাইরে না, মুসলিম হলেও কি আর করার, যেহেতু গিফটস দেয় না তো বলা যায় না, সো গিফটসটা নিয়ে বাসায় আসতে হয়। আর এই যে আপনাদের বুড়ি দেখতেই পাচ্ছেন, এত বেশি এক্সাইটেড যে কী করবে কী করবে, গিফটস এর কী আছে কী আছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এই গিফটসটা নিয়ে বাসায় চলে যাই এবং খুলে দেখাই আপনাদের যে এর মধ্যে কী আছে। এত বড় একটা বক্স, নুসাইবাপু বুড়ি দেখেই খুব খুশি। তো বাসায় এসে দেখি যে তার ওয়ালের ড্রয়িংগুলো চেঞ্জ হয়ে গেছে, এখন নতুন অ্যাড হয়েছে। এটা নাকি মা, এটা বাবা, এবং সে মার টামির মধ্যে। সো সবসময় তার প্রতিদিন এই ওয়ালের এক্সিবিশনটা চেঞ্জ হয়, সাথে ফ্রিজের মধ্যেও কিছু অ্যাড হয়েছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলেন খোলা যাক গিফটটা, দেখি গিফটসের মধ্যে কি আছে। এটা তোমার এই যে স্লিপারটা, এটা গিফট পেয়েছি। স্লিপারটা যে এত কমফি, মানে পরে খুবই আরাম। আমি ইনশাল্লাহ দেশে গেলে সবার জন্য নিব ভাবতেছি, কারণ এটা পায়ে দিয়ে এত আরাম, এত সফট, খুবই পছন্দ হয়েছে আমার, খুবই লাইক করেছি। কারণ বাসায় সবসময় এরকম আরামদায়ক কিছু পরে থাকতেই আসলে ভালো লাগে। আমি এর আগেও একটা কিনেছিলাম, সেটাও খুব আরাম, এটাও খুব সুন্দর। আর এই যে নুসাইবার ড্রেসটা তো আমার খুবই পছন্দ হয়েছে, ওর টি শার্টে গেঞ্জিতে যে সুন্দর করে, মুভিটা আমরা এখনও দেখি নাই। তো এই তো দেখেন, আমি এখনও কাছ থেকে মাত্র আসছি, এখনও ড্রেস চেঞ্জ করতে পারি নাই নুসাইবার এক্সাইটমেন্টের জন্য। আগে গিফটস খুললাম আর কি, এখন ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে ঘুম। তো যাই হোক, এই তো গিফটস, নুসাইবা খুব খুশি। আরও গিফটসের ভিডিও আসবে কালকে, আশা করছি কালকের ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক শুভকামনা, থ্যাংক ইউ।